bakal dikulatnya nunggal raditi karider nunggal raditi karida husyah nanti dolar kata mer manunya muka menteri Himanto Bishnu Sharma amader dabi nyajjo dabi amader dabi mante hobe kata dolar somosti bashi dabi mante hobe মাননীয় মুখ্যমন্ত্রী, এটা জানাবো বিচারিছো আমি যে আমার কাটিজোড়া সমষ্টির যে মডেল ডিগ্রি কলেজ টু যোৱা কেইবা বছর ধরে কাটিজোড়া সমষ্টির রাইজে বিচারিছিলে যে এইটোর কাম আরম্ভ করার কারণে কনস্ট্রাকশন আরম্ভ করার কারণে, কিন্তু এতিয়ালৈকে এই মডেল ডিগ্রি কলেজের কনস্ট্রাকশন কামটো আরম্ভ হওয়া নাই। আজি আমি কাটলিতোড়া সমষ্টির মধ্যবর্তী স্থান অলৈতোড়াত আমি স্থানীয় রাইজে কাটলিতোড়া সমষ্টির গোটা রাইজে আজি আমি ইয়াতে প্রতিবাদ করেছো আর একটা সভা পাতিছো। সভা পাতি পেলাই আমি একটা মেমোরেন্ডাম হাইদ্রাবাদ ডিজিটালের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর এডুকেশন শিক্ষামন্ত্রীক দিব বিচারিছো যে অতি সোনকালে কাটলিতোড়া সমষ্টির মধ্যবর্তী স্থান অর্থাৎ অলৈতোড়াত মডেল ডিগ্রি কলেজটো স্থাপন করব লাগিব। কেন আপনাদের জানে এতিয়া আমার আগতে একটা জমিনের ডিসপুট আছিল মডেল ডিগ্রি কলেজ লই, কিন্তু এতিয়া সমাধান হয়েছে। এগ্রিকালচারের এই অলৈতোড়াত এগ্রিকালচারের জমি আছিল, এই এগ্রিকালচারে এনওসি দিছে আর এগ্রিকালচার অল্টারনেটিভ জমি দিয়া হয়েছে অলৈতোড়াত, সরি অলৈতোড়ার জমি এটা কুকিতোড়াত এগ্রিকালচারক দিয়া হয়েছে। আর অলৈতোড়াত এতিয়া মডেল ডিগ্রি কলেজ নির্মাণের কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী আমি অনুরোধ জানাই আছো, কেন এটা আপনাদের জানে এটা কাটলিতোড়া সমষ্টির রাইজের একটা সপন আসলে যে মডেল ডিগ্রি কলেজ কাটলিতোড়া সমষ্টির নির্মাণ হব, কিন্তু এইটা লই এই মডেল ডিগ্রি কলেজ লই এটা আমি দেখবলে পাইছো কেইবাজন দালাল কেইবাজন প্রকারে এতিয়া ডার্টি পলিটিক্স চলাই আছে আমি কাটলিতোড়া দেখবলে পাইছো। এইবিলাকক আপনাদের জড়িয়ে মানে এটা কথা কব বিচারিছো যে মডেল ডিগ্রি কলেজ এটা শিক্ষা প্রতিষ্ঠান লই আপনাদের এনেকা নোংরা রাজনীতি নকরিব, কেন দক্ষিণ হাইলাকান্দির দক্ষিণ হাইলাকান্দির কাটলিতোড়া সমষ্টির সকল রাইজের একটু ইমোশন সকল রাইজের একটু মানে এটা সপন, এই সপন আর ইমোশন লই আপনাদের নোংরা রাজনীতি নকরিব। আর এই এটা রাইজর দলের একটা একটা লড়াই ইয়াতে আছে, এজনে সদায় মানে ছাদাবাজি করে থাকে ইয়াতে, এজনে এতিয়া এই মডেল ডিগ্রি কলেজ লই নোংরা রাজনীতি আরম্ভ করেছে। লগতে আর এজন আছে এই সালে আহমদ বলি, এইবিলাকে এতিয়া মডেল ডিগ্রি কলেজ টু তেখেতর কিচেনত মডেল ডিগ্রি কলেজ নির্মাণ করার কারণে উটি পড়ি লাগিছে। আমার কথা হয়েছে কাটলিতোড়া সমষ্টির এই মিড পয়েন্ট অলৈতোড়া এই অলৈতোড়ায় মডেল ডিগ্রি কলেজ টু নির্মাণ করিব করার দাবি জানাই আছো আপনাদের কারণে, কেন যে সুলতানীতোড়া লই এটা মানে ডিসপুট চলি আছে, সুলতানীতোড়াত ল্যান্ডর প্রবলেম আছে, সুলতানীতোড়াত ল্যান্ড নিদিয়ে তারপিছত এতিয়া বেলেগ ঠাইত আরো জমি নাই, কিন্তু এইটু লই এতিয়া যেবিলাকে এই রাইজর দলের আর সালে আহমদ বলে এজন আছে যে এইবিলাকে রাইজর দলের জহির আর সালে আহমদে এইবিলাক এই মডেল ডিগ্রি কলেজ টু জেডপিএম হয় গানমুরা জামিরা এইবিলাকে মধ্য হাইলাকান্দির বিধায়কর কাহর পরা টকা লইছে এইটো কাটলিতোড়া সমষ্টির পরা আতরাই নেই এটা হাইলাকান্দি অর্থাৎ মধ্য হাইলাকান্দি সমষ্টির এইটো নির্মাণ করিব। তার কালে আহমদ জেডপিসি টু মানে এটা এইডিএফ দলের পরা হয় এজন এজন বোকার মানুষ নিজে অবৈধ সম্পত্তি বনাইছে রাইজর জমি জবরদখল করেছে, এইটো হয়ে গেছে কূটনীতি, এটা রাজনীতি নয়, রাজনীতি হয়ে গেল রাজার নীতি, যেনেকা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া করে থাকে আমার সিএম সবার কারণে কাম করে থাকে, রাইজর উন্নয়নের কারণে ডেভেলপমেন্ট কাম করে আছে, ইয়াতো কলেজ খন দিছে আমার সিএম ডাঙরিয়া আর শিক্ষামন্ত্রীরও আমি ধন্যবাদ জ্ঞাপন করিম ইয়াত যে এই সোনকালে হব লাগে, আর এটা রাজনীতির কথা নহয় না, এটা শিক্ষা প্রতিষ্ঠান ইয়াত কিয় রাজনীতি আহিব, রাজনীতি আহিব না লাগে এটা টেকনিক্যাল মানুষ নহে আমি কব নো দুকোটি হব না চারি কোটি হব, কিন্তু যে শুনেছো এইটাই কথা কইছো, টেকনিক্যাল মানুষে কব পারিব এটা বেলেগ মানুষ এটা টাকা মুখত কোয়া বহু ডর কথা। ইয়াৰপৰা ওলোৱাৰ কি একো উপায় নাই, এই ৰোগৰ চিকিৎসা আছেনে? লাজতে কাকো একো ক'বই পৰা নাছিলো আৰু এই যন্ত্ৰণা সহ্যও কৰিব পৰা নাছিলো।
পাইলছ কেতিয়া আহিব কোনে জানে। এই কষ্টৰ পৰা ওলোৱাৰ কি একো উপায় নাই। এই পাইলছৰ কাৰণে একো কামেই কৰিব নোৱাৰি। এই সমস্ত সমস্যা এটি ডাঙৰ বেমাৰৰ কাৰণ হ'ব পাৰে, যাৰ নাম অৰ্খ বা পাইলছ। আমাৰ এই অনুষ্ঠানটি মনোযোগেৰে চাওক। আপোনাৰ খোজ কৰাৰ সময়ত যন্ত্ৰণা বা কষ্ট হয় নেকি? আপোনাৰ মলদ্বাৰত ফোঁহা বা ইনফেকশ্যন হৈছে নেকি? খোজ কৰাৰ সময়ত আপোনাৰ ৰক্তপাত হৈছে, মানে আপোনাৰ পাইলছ। পাইলছ বা অৰ্খ এনেকুৱা এটা ৰোগ যিটোৰ পৰা সোনকালে পৰিত্ৰাণ পোৱা খুব কঠিন। মল সংকোচনৰ ফলত ঘৰ্ষণৰ দ্বাৰা নাৰ্ভবোৰ ফুলি যায় আৰু ইয়াৰ ফলত ৰক্তক্ষৰণ হোৱা আৰম্ভ হয়, আৰু এইটোৱেই হৈছে অৰ্খ বা পাইলছ। এই ৰোগটো একেবাৰেই সহজভাৱে নল'ব, এইটো খুবেই কষ্টকৰ। টয়লেট কৰাৰ সময়ত অত কষ্ট, অত যন্ত্ৰণা, আৰু যিটো কষ্ট একেবাৰেই সহ্য কৰিব নোৱাৰি। এতিয়া চিন্তাৰ কোনো কাৰণ নাই, কাৰণ পাইল ক্লিয়াৰ এনেকুৱা এটা আয়ুৰ্বেদিক ফৰ্মুলা যিয়ে আপোনাৰ এই ৰোগক একেবাৰে নিৰ্মূল কৰি পেলাব পাৰে। পাইল ক্লিয়াৰ আচলতে আমি দৈনন্দিন খাই থকা ফাষ্টফুড, জাংক ফুড, অসময়ত খোৱা, অসময়ত শোৱা বা ব্যস্ততা, টেনশ্যন, কম্পিটিশ্যন, এইবোৰ অনিয়মিত কাৰণে মানুহৰ পাচন ক্ৰিয়া ব্যাহত হয়। লাহে লাহে এইবোৰেই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে, যাৰ ফলত পৰৱৰ্তী সময়ত মলদ্বাৰত ইনফেকশ্যন হয়। তাৰ পৰাই আৰম্ভ হয় এই জ্বালা যন্ত্ৰণা। অনেকেই ভাবে এবাৰ অপাৰেশ্যন কৰাৰ পিছত চব ঠিক হৈ যাব। অপাৰেশ্যনে কিন্তু এই ৰোগৰ একমাত্ৰ চিকিৎসা নহয়। আমি কওঁ অপাৰেশ্যন হ'লেও পাইল ক্লিয়াৰ অৱশ্যে সেৱন কৰিব, যাতে এই ৰোগ পুনৰ ঘূৰি নাহে। আমাৰ এই সংস্থাটি GMP তথা ISO-ৰ দ্বাৰা স্বীকৃতিপ্ৰাপ্ত, আৰু আমাৰ এই প্ৰডাক্টটো FDA-ৰ দ্বাৰা এপ্ৰুভড। 7 দিন, মাত্ৰ 7 দিন, আপুনি মাত্ৰ 7 দিন ব্যৱহাৰ কৰিলেই গম পাব যে আমাৰ এই প্ৰডাক্টটি কিমান যে এফেক্টিভ। আপুনি পাব আয়ুৰ্বেদিক পাইল ক্লিয়াৰ কেপচুল আৰু কনষ্টিপেশ্যনৰ বাবে কাৰ্বছ মুক্তি কেপচুল, আৰু লগত পাব পাইল ক্লিয়াৰ ক্ৰীম।